উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ, এ প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। এ উপলক্ষে শনিবার সকালে অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়। দুর্নীতি দমন কমিশন বিভাগীয় পরিচালক ঋত্বিক সাহার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগ স্থানীয় সরকার পরিচালক ফরিদ আহমেদ, জেলা প্রশাসক দিদারে আলম, মোহাম্মদ মাকসুদ চৌধুরী, দুদকের উপপরিচালক আবুল হোসেন সহ আরও অনেকে।